নদিয়া কৃষ্ণনগরের সাইড দিয়ে একদিন যাচ্ছি, আজ থেকে 2 বছর আগে। তো যাওয়ার পথে দেখছি বেশ কিছু হিন্দু যুবক ভাই 8-10 জন তোর আমার গাড়ির সামনে এসে আটকে গাড়িটা থামিয়ে দিয়েছে। আমি তো ভয় পেয়ে গেছি যে কি ব্যাপার, হঠাৎ কি করে অবস্থিত এতজন ভাই তারা আমার গাড়িটাকে আটকিয়ে দিল। আমি তখন গাড়ির কাজটাকে একটু খুলেছি, খুলে বলছি দাদা কি সমস্যা। উনি তখন বলছেন যে মৌলভী সাহেব হাতের কাছে লিফলেট আছে, বলছে মৌলভী সাহেব আমাদের এখানে তো দুর্গা পুজো হবে, তো মৌলভী সাহেব আপনার যে চাঁদা কাটতে এসেছি, তো মৌলভী সাহেব কত টাকা চাঁদা কাটবে আমাকে? সে বলছে দুর্গা পুজোর চাঁদা নিয়ে। আমি তখন বলছি যে বেটা চাঁদা কাটতে এসেছে আমার কাছে, আর আমি বলছি এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিই, একে তাওহীদের দাওয়াতটা দিয়ে দিই। যেহেতু চলে এসেছে চাঁদা কাটার জন্য, তো একটু কমপক্ষে তাওহীদের দাওয়াতটা ইসলামের দাওয়াতটা দিকে দিয়ে দিই। 8-10 জন যুবক ছেলে সব আমারই বয়সের, 25-26 বছর বয়স, তারাই তো বেশিরভাগ রাস্তাতে দাঁড়িয়ে থাকে। আমি তখন বলছি জেনেও না জানার ভান করে, আচ্ছা দাদা কি পুজো বললেন? বলছে দুর্গা পুজো। বলছে দুর্গা এটা আবার কি? উনি তখন বলছেন মৌলভী সাহেব উনি দুর্গা পুজো চেনেন না? আচ্ছা তা দুর্গা পুজো এটা আবার কি? উনি তখন আমাকে বলছেন আরে দুর্গা পুজো আমাদের ভগবান। আচ্ছা তাই নাকি, দুর্গা পুজো ভগবান? বলছে জি হ্যাঁ দুর্গা ভগবান। আজি ভাই দেবী দুর্গা তিনি যদি ভগবান হবে, তো আমি যে আল্লাহ প্রতিদিন 5 বার নামাজ পড়ি, যে আল্লাহকে বিশ্বাস করি, ইনি আবার কে? আপনারটা যদি ভগবান হবে। উনি তখন আস্তে আস্তে তারে মৌলভী সাহেব আপনি এটাও জানেন না, আল্লাহ তো মুসলিমদের আর ভগবান দুর্গা হচ্ছে হিন্দুদের, ওটা আপনাদের আল্লাহ, এটা আমাদের আল্লাহ। উনি আমাকে বুঝ দিচ্ছেন, বলছে আল্লাহ ওটা তো মুসলিমদের আল্লাহ, আর দেবী দুর্গা এটা হচ্ছে হিন্দুদের আল্লাহ, ওটা মুসলিমদের না হিন্দুদের। আমি তখন বলছি দাদা আমি তো 2 কোম্পানিতে বিশ্বাস করি না, হয়তো একটাতে বিশ্বাস করি ভাই, হয় আপনারটা ঠিক অথবা আমারটা ঠিক, দুটো একসঙ্গে ঠিক হতে পারে না। উনি তখন বলছে আরে মৌলভী সাহেব যত মত তত ক। আমি তখন আবার তাকে বলছি যে তাওহীদের দাওয়াত দিতে হবে। আমি তখন বলছি যে দাদা একটা কথা বলে কিছু মনে করবেন না, বলছে জি বলুন। আমি তখন বলছি দাদা দেবী দুর্গাই যে ভগবান এর পক্ষে প্রমাণ কি আছে? উনি তখন তার জন্য বলছে আপনি কেমন কথা বলেন, ভগবান এর জন্য প্রমাণ লাগবে নাকি? আচ্ছা দাদা দেবী দুর্গা যে ভগবান প্রমাণ লাগবে না, যে তিনি আপনাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছে দেবী দুর্গা, এর প্রমাণ লাগবে না? যে প্রমাণ কেন লাগবে, আমরা বাপ দাদা পুরো পুরুষদের দেবী দুর্গাকে ভগবান জেনে মেনে আসছি, এর জন্য নতুন আর প্রমাণ লাগে নাকি? হচ্ছে আশ্চর্য, অবশ্যই প্রমাণ লাগে। আপনাকে যদি বলি যীশু খ্রিস্ট তিনি আল্লাহ, আপনি একজন হিন্দু মানবেন? যে না মানবেন। কেন মানবেন? বলছে উনি ভগবান নামছি কোন যুক্তির ভিত্তিতে বলছেন? তারপরে তাকে বললাম যে দাদা দেবী দুর্গা যে ভগবান একটা কোথায় পেয়েছেন? উনি তখন আমাকে বলছেন আরে দাদা আমাদের ধর্মগ্রন্থে আছে। আজকে আপনার ধর্মগ্রন্থ কোন গ্রন্থে আছে? উনি তখন বলছেন শ্রীমদ ভগবান গীতাতে আছে। আমি তখন বলছি তাই নাকি, গীতাতে কথা লেখা আছে? বলছে জি গীতাতে লেখা আছে দেবী দুর্গা ভগবান। বলছি তাই সবসময় আমার গাড়ির ড্রাইভার আলহামদুলিল্লাহ সবসময় গাড়িতে আমার শ্রীমদ ভাগবত গীতা রামায়ণ মহাভারত এবং বেদ বাইবেল এবং কোরআন হাদিস শব্দের পেছনে সাজানো আছে, এখনো আছে। আমি সবার সঙ্গে আমার ড্রাইভারকে বললাম যে ভাই পেছন পেলে শ্রীমদ ভাগবত গীতাটা নিয়ে আসুন। আমার ড্রাইভার সঙ্গে সঙ্গে নিয়ে এসে দিল। আমি তখন সে দাদাকে বলছি দাদা এটা কি আপনাদের ধর্মগ্রন্থ? বলছে জি মৌলভী সাহেব এটাই আমাদের গীতা। আচ্ছা দাদা এই আপনার গীতা, এখানে 8 খানা অধ্যায় আছে, 7 খানা মন্ত্র আছে, এই 7 খানা মন্ত্রের মধ্যে থেকে একটা মন্ত্র আপনি বের করে দেখিয়ে দেন যে দেবী দুর্গা ভগবান, এ দুটো কথা, দেবী দুর্গা ভগবান। যদি আপনি দেবী দুর্গা ভগবানের গীতা থেকে দেখাতে পারেন, তো আমি একজন মুসলিম মতবাদ চুক্তিবদ্ধ, 10 টাকা না 10 লক্ষ টাকা যদি দুর্গা পুজোর জন্য লাগে আমি মুসলিম আপনাকে মতবাদ চুক্তিবদ্ধ 10 লক্ষ টাকা দিতে রাজি আছি, কিন্তু একবার দেখে দিতে এই গীতা থেকে যে দেবী দুর্গা ভগবান। উনি কিছু অবশ্যই দেখাবো হাতে নিয়ে নিয়েছে এবং পৃষ্ঠা উল্টাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ কিছু পৃষ্ঠা উল্টার উপরে আমি দাদা পেয়েছেন কোনো কিছু বলে না, আবার একটু বলছে দাদা পেয়েছেন কোনো কথাই বলে না। আমি একটু বার বলছি দাদা পেয়েছেন? উনি তখন জানে মৌলভী সাহেব এত মোটা গীতা এত তাড়াতাড়ি পাবো না, একটু খুঁজতে তো দিবেন। আমি বলছি দাদা এখন যদি গীতা সম্পূর্ণ করতে চান তো 72 ঘন্টা সময় পার হয়ে যাবে, রাস্তাতে তো আর 72 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তো দাদা এ দেখেন আমি আপনাকে গীতাটা দিয়ে গেলাম, আমার মোবাইল নম্বরটা দিয়ে গেলাম, এই গীতা থেকে আপনাকে 3 দিন সময় দিলাম বা 7 দিন আপনি সময় নেন, যখনই পাবেন যে দেবী দুর্গা ভগবান এই কথাটা আপনাদের গীতাতে লেখা আছে টুক করে একটা ফোন করে দিবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাকে 10 লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছি, আপনি যখনই বলবেন তখনই আপনার সামনে উপস্থিত হবো। আমার বাড়ি খুব বেশি দূরে না, আমি মুর্শিদাবাদ আপনি নদিয়া একদম পাশাপাশি মাত্র 150 কিলোমিটার। উনি তখন ব্যাপারটা বুঝতে পেরেছেন, উনি তখন বলছেন মূল বিষয়
তার মানে কি আমাদের গীতা তো দেবে দুর্গা ভগবান এই কথা লেখা নেই? আমি তখন বলছি দাদা আমি মানে শ্রীমদ ভগবদ গীতা কমপক্ষে 10 থেকে 12 বার বলেছি, একবার দেবী দুর্গা ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দটি গীতাতে আজ দেবী দুর্গা তো ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দ দুর্গা এই শব্দটা একবার গীতাতে ব্যবহার করা নাই, তো ভগবান অনেক দূরের কথা। তিনি বলছেন বলেন কি তাই নাকি? আজ আপনাকে সময় দিলে আপনি খুঁজে দেখান দুর্গা শব্দ যদি শব্দটা থাকে আপনি 10 লক্ষ টাকা আপনাকে দিতে আমি একদম রাজি, এর মধ্যে কোনো আমার মধ্যে কোনো বক্রতা নেই, আমি এরকম কথা দিলাম আপনাকে আর মুসলিম কখনো ওয়াদা খেলাম করেন। উনাকে তখন আমি বলছি যে দাদা এই যে দেবী দুর্গা যখন মন্ত্র পাঠ করা হয় দর্শন মন্ত্র সে মন্ত্রটা জানেন? উনি তখন বলছে আসলে মহিষের ওই মন্ত্রগত আমরা মুখস্থ করি না, ওই ঠাকুর ব্রাহ্মণ যারা তারাই করে, তো আমরা শুনে শুনে একটু একটু মুখস্থ আছে সম্পূর্ণ বলতে পারবো না। তো দেবী দুর্গার দর্শন মন্ত্র আপনাদের সঙ্গে সকলে জানেন মোটামুটি, যারা মণ্ডপের আশেপাশে যে চলাফেরা করেন মন্ত্রটা পাঠ করছে তারপরে এখান থেকে মন্ত্র বাংলা অনুবাদে যদি জানেন অবশ্যই একজন অমুসলিমের সত্য অর্থাৎ দিনুল হাক সত্যের দাওয়াত দেওয়াটা খুব আমাদের জন্য সোজা হবে। মন্ত্রটা প্রথমে পাঠ করছি, মন্ত্র শোনেন, দেবী দুর্গার দর্শন মন্ত্র, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমোস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমোস্তস্যৈ 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 নমো নমঃ। কি ভাবছেন যে পশ্চিমবাংলা মুর্শিদাবাদ থেকে কাকে ধরে নিয়ে আসলাম? মূল বিষয় হলো ঠাকুর মশাই, বেশি তো মন্ত্রে পাঠ করে শোনায় মন্ত্রটা, এই জন্য পাঠ করলাম দেবী দুর্গা দর্শন মন্ত্র। সে হিন্দু দাদাকে বলছি যে আমার কাছে চারা নেওয়ার জন্য রাস্তাতে আটকে ধরেছে, আমি তখন বলছি দাদা মন্ত্র বলছে ইয়া দেবী, ভাই বলতো দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? মেল না ফিমেল? স্ত্রীলিঙ্গ, এর জন্য মহাপণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, স্ত্রীলিঙ্গ দেবী। মন্ত্র বলছে ইয়া দেবী মানে স্ত্রীলিঙ্গ, হিন্দুদের ধর্মগত সেদা সূত্র পরিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 ঈশ্বরের একটা ডেফিনেশন প্রদান করা হয়েছে, সে মন্ত্র বলছে নচস্য কশ্চিৎ পতি রাস্তি লোক নচেসা লিঙ্গমা নচেসা লিঙ্গমা সকরণাম কর্ণপাদিপ নচস্য কশ্চিৎ জনিতা না যদি পাবে, যিনি শিবার হবেন নচস্য কশ্চিৎ পতি রাস্তি লোক নচেসা লিঙ্গমা, তার কোনো লিঙ্গ থাকবে না, সে না নারী হবে না পুরুষ হবে। মন্ত্র স্পষ্ট ভাবে বলছে যিনি ঈশ্বর হবেন তিনি না নারী হবেন না পুরুষ হবেন। ভগবন্তের দেবী দুর্গা নারী না পুরুষ? নারী। ধর্মগ্রন্থ কি বলছে যিনি ঈশ্বর হবেন তিনি নারী হবেন না পুরুষ হবেন না? ভাই আল্লাহ কি নারী পুরুষ? নাউযু বিল্লাহ মিন জালিক। আল্লাহকে লিঙ্গ দিয়ে নির্ধারণ করা যায়? যায় না। ঈশ্বর যিনি হবেন লিঙ্গ দিয়ে নির্ধারণ করা যাবে না। আর মন্ত্র হিন্দু ধর্ম ও কথা বলছে যিনি ঈশ্বর হবেন নচা লিঙ্গমা তার কোনো লিঙ্গ থাকবে না। আমি তখন সে দাদাকে বলছি যে দাদা আপনার দেবী দুর্গা ইনি তো একজন মহিলা আর ছবি তো বেশ ভালো করে দেখছি মহিলা, সমস্ত শরীরটা মহিলারই মতো, আপনারা তৈরি করছেন 10 কানা হাত দিয়ে আর মন্ত্র বলছে যিনি ঈশ্বর হবেন তিনি নারী বা পুরুষ হবে না, হয় আপনার ধর্ম গ্রন্থ ভুল আছে অথবা আপনার বিশ্বাস ভুল আছে, কোনটা ভুল আপনি ঠিক করেন। ধর্মগ্রন্থ বলছে কি যিনি ঈশ্বর হবেন নারী পুরুষ হবে না, কিন্তু আপনি দেবী দুর্গাকে ভগবান বিশ্বাস করেন, ভয় আপনার বিশ্বাস ঠিক ধর্মগ্রন্থ ভুল অথবা ধর্মগ্রন্থই ভুল আপনার বিশ্বাস ঠিক, যে কোনো একটা ঠিক দুটো একসাথে ঠিক হতে পারে না। উনি তখন বলছেন আরে মহাবিশ্বে আসলে আমরাও জানি যে ভগবানের মূর্তি তৈরি করা উচিত নয়, মূর্তি পূজা আমাদের ধর্মে নাই, আমরাও জানো। মন্ত্রের দ্বিতীয় অংশে বলছে নচস্য কশ্চিৎ পতি রাস্তি লোক, যিনি ঈশ্বর হবেন পতি রাস্তি লোক হবে, পতি মানে কি? পতি মানে স্বামী, হাজবেন্ড মানে পতি মানে স্বামী, তো যিনি ঈশ্বর হবেন তিনি কখনো স্বামী গ্রহণ করবেন না, তিনি কখনো বিবাহই করবেন না। আমি তখন সে দাদাকে বলছি দাদা বলুন তো দেবী দুর্গা তিনি কি বিবাহ করেছিলেন? উনি তখন আমার কথাকে না ধরতে পেরে উনি সমস্ত বলছে অবশ্যই আমাদের দেবী দুর্গা তিনি বিবাহ করেছিলেন, আরে তার স্বামীর নাম কি? উনি বলছেন দেবের দেব মহাদেব শিব বম্বলে, ভাই নাম শোনেন নাই? শিবের অনেকগুলো নাম আছে, 33 খানা শিবের নাম আছে, তার মধ্যে বম্বলে তার নাম, নীলকণ্ঠ রুদ্রা মহেশ্বর
তার অনেকগুলো নাম। তো উনি বলছেন হ্যাঁ আমাদের দেবী দুর্গা তিনি বিবাহ করেছিলেন। আজি ভাই দেবী দুর্গা যদি শিবকে বিবাহ করেন তো আপনার দেবী দুর্গা তিনি ঈশ্বর নন। কেন? নাচশ্চ কশ্চিত পতি নাস্তি লোকো, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো স্বামী গ্রহণ করবেন না। ভাই আপনার বিশ্বাস ঠিক, ধর্মগ্রন্থ ভুল, অত ধর্মগ্রন্থের ভুল, আপনার বিশ্বাস ঠিক, আপনি ঠিক করবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি একজন মুসলিম, আমি বলতে চাইছি না, ধর্মগ্রন্থের কথা বলছে। উনি তখন বলছেন যে মৌলভী সাহেব আসলে যাই হোক মানে এগুলো তো তর্ক করলে তর্ক হয়ে যাবে। তো মৌলভী সাহেব বলেন ক টাকা করবে বলে, মানে বলছে তুমি ক টাকা করবে বলে, অনেক তো কথা বললেন। আমি যখন বলছি যে দাদা আসলে আপনার সঙ্গে এতক্ষণ কথা বলছি এই কারণে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছিলেন তিনি যে ফাজাইল কোরআন হাদিস নম্বর 915 আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে বেশ কিছু প্রশ্ন করা হবে। এক প্রশ্ন ব্যতীত কোনো আলেম আর জালেম কেউ এক ভাগ সামনে করতে পারবে না। এই কয়েকটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন যে তুমি কোন পথে টাকা রোজগার করছো আর কোন পথে ব্যয় করছো, এই প্রশ্ন করা হবে কবে না। তুমি কোন পথে টাকা রোজগার করছো আর কোথায় ব্যয় করছো, কোথায় দান করছো, কোথায় খরচ করছো, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিজ্ঞাসা করবে। তো আমি তো জানি আমার রোজগার তাহালাল, কিন্তু আপনার দেবী দুর্গার মূর্তিতে যে টাকাটা দেব আমি তাই পরীক্ষা করে দেখছি যে আপনার পাত্রটা ঠিক আছে না ভুল আছে। ভাই বলুন তো একটা গরু কিনেছেন, গরু বোঝেন গাভী, তাও গরু কিনেছেন, বিদেশি গরু, 22 কিলো করে দুধ দেওয়ার কথা, নতুন গরু কিনে নিয়ে এসেছেন বাড়িতে চলে এসেছেন। আর এর আগে আপনি কখনো গরু পালেননি, আপনি করেছেন কি গরু এখন দুধ দোহাবেন, কি বলেন তো দোহানো বলেন তো নাকি গরু দুধ দোহাবেন, নতুন গরু কোনে দিনই গরু আপনি কেনেননি, গরু সম্পর্কে জানেন না। আর দুধ দোহানোর জন্য করেছেন কি চালুন, বরফটা চালুন পাওয়া যায় না ভাই, বালু চালে। এবার দুধ দোহানোর জন্য চলে গেছেন চালুন নিয়ে, 22 কিলো করে তো দুধ দেয়, চালনটাকে নিচে রেখেছেন আর আরামসে দুধ দোহাচ্ছেন। ভাই বলুন তো বাড়িতে ক কিলো দুধ নিয়ে আসবে, আরে কেন রে ভাই 22 কিলো করে দুধ দেয়, আপনি দুধ চুয়াচ্ছেন ঠিক দুধ কিন্তু পড়ছে চালনে করছে, ক কিলো নিয়ে আসবেন, মানে 1 কিলো নিয়ে আসবেন, 1 কিলো তো দূরের কথা, 100 না আর 2-5 গ্রাম একটু ফুটোতে নেটে লেগে থাকতে পারে। তো কেন ভাই, কেন পাত্রটা ঠিক নাই। তো আমিও যখন দান করবো সে পাত্র যদি ফুটো হয় বা রাস্তাতে পড়ে থাকবে, ভাই এমন জায়গায় দান করে লাভ আছে? আমি তখন সে দাদাকে বললাম, দাদা তখন সে যাই হোক বল বিষয় ঠিক আছে আপনি এক কাজ করেন বেশি দিতে হবে না 5 টাকা দেন। উনি বলছেন বেশি দিতে হবে না 5 টাকা দেন। আমি তখন বলছি ব্যক্তি তো নাসর বান্দার কথাও শোনে না। আমি তখন তাকে চট করে একটা কথা বললাম যে দাদা এক কাজ করুন, চলো ওই দোকানটা থেকে একটু বসে গল্প করি, মানে পাশে একটা মিষ্টির দোকান। উনি তখন একবার তাকাচ্ছে যে মিষ্টির দোকানে আবার 1 ঘন্টা গল্প করবে নাকি রে ভাই, রাস্তা তো অলরেডি 1 ঘন্টা কাটিয়ে দিয়েছি, অনেক লম্বা আলোচনা। আমি তখন শেষ করে তাকে বললাম চলে। তো ওদের মধ্যে যাই হোক 4-5 জন আসলো, বাকি 3-4 জন তারা দাঁড়িয়ে থাকলো। মিষ্টির দোকানে গেলাম, গিয়ে তখন আমি বলছি মিষ্টির দোকানে অর্ডার দিলাম যে দাদা কিছু আমাদের মিষ্টি দেন, কিছু ঠান্ডা জাতীয় খাবার দেন, মানে স্প্রাইট সিরাপ লিমকা আর মিষ্টি কিছু আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া শেষ আমি পকেট থেকে মানি ব্যাগ বের করে ব্যাগ থেকে সমস্ত দোকানদারকে 320 টাকা বিল দিয়েছি। আর আমার থেকে হিন্দু দাদা এইভাবে তাকিয়ে আছে, এইভাবে তখন করে বলছে মৌলভি সাহেব আপনি তো আশ্চর্য মানুষ। আমি কেন দাদা বলছে আমি তো ভেবেছিলাম আপনি কিপটা, 1 ঘন্টা ধরে আপনি কথা খরচ করলেন রাস্তার মধ্যে, এখানে গাড়িকে দাঁড় করিয়ে আপনি 5 টাকা দান করলেন না, 5 টাকা দিলেন না, অথচ আপনি আমাদেরকে 320 টাকা খাওয়িয়ে দিলেন, আমরা তো ভেবেছি আপনি কিপটা, 320 টাকা দিলেন 5 টাকা দিলেন না, রহস্য কি? উনি মানে প্রথমে ভেবেছিলেন সে তর্ক বিতর্ক করছে চাঁদা না দেওয়ার জন্য কিপটা পায়, তো তাকে বলছি 320 টাকা খাওয়িয়ে দিয়েছি। উনি তখন আশ্চর্য কি ব্যাপার 5 টাকা দিলে 320 টাকা খাওয়িয়ে দিল। আমি তখন বলছি যে দাদা 320 টাকা কেন, 3,500 টাকা যদি আপনাকে এমন খাইয়ে দিই ভাই এর জন্য কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। আপনার যদি গায়ে রক্ত লাগে আমার রক্ত হচ্ছে এ পজিটিভ, আপনার যদি রক্ত লাগে 2 ব্যাগ 4 ব্যাগ আপনাকে রক্ত দিতে রাজি আছি, কিন্তু দেবী দুর্গার নামে একটা 5 পয়সা ফুটো কানাও দিতে রাজি নাই। কেন ভাই, একজন অমুসলিমকে রক্ত দেওয়া জায়েজ কি জায়েজ না? অবশ্যই জায়েজ। আপনার বোনের যদি বিবাহ না হয়, আপনি একজন হিন্দু, আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করতে পারি, কিন্তু আটা না 1 টাকা ছাড়া না দেবী দুর্গা দেওয়ার জন্য যায় নয়। কেন? এটা শিরক। আর শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জাহান্নাম অবধারিত করে দিবে। তাই আপনার সঙ্গে সামাজিক দৃষ্টিকোণ থেকে কোটি টাকা খাইয়ে দিতে পারে কোনো গুনাহ নেই, কিন্তু এখানে যদি আটানা পয়সা দিই অবশ্যই আমার জন্য জাহান্নাম অবধারিত। তবে জাহান্নাম থেকে বাঁচার জন্য 320 টাকা খাওয়াইছি, 5 টাকা দিই নাই, বুঝেন না? উনি তখন অনেক কিছু দেখাশোনা জানা বোঝার পরে তিনি বলছেন যে দাদা আপনি ধর্ম পালন করছেন,
ইবাদত কবুলের প্রধান এবং প্রথম শর্ত ঈমান। আর ঈমানের প্রথম অংশ হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। দুই, ফেরেশতার প্রতি বিশ্বাস। তিন, কিতাব সাহেবের প্রতি বিশ্বাস। চার, নবী রাসূলের প্রতি বিশ্বাস। পাঁচ, তাকদীর, ভালো মন্দের প্রতি বিশ্বাস। আর ছয় নম্বর, মৃত্যুর পর জীবন তথা পুনরুত্থান, ডে অফ জাজমেন্ট। আবার প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখে আমাদেরকে উপস্থিত হাজির হতে হবে, সেই দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই ছয়টা ক্যাটাগরি, ছয়টা পয়েন্টের নাম হচ্ছে একটা ঈমান। বা ইবাদত কবুলের কয়টা শর্ত বলেছিলাম টোটাল? ছয়টা। প্রথম শর্ত যেটা হলো ঈমান। ঈমান না থাকলে কোনো ইবাদত কবুল হবে না, কোনো ব্যক্তির ইবাদত কবুল হবে না। এই ছয়টা শর্তের মধ্যে কোনো যদি ভাটা পড়ে যায়, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। ইবাদত কবুলের দুই নম্বর শর্ত, নিয়াত খাস আল্লাহর জন্য। বা দুই নম্বর শর্ত ইবাদত কবুলের দুই নম্বর শর্ত কি? নিয়াত খাস আল্লাহর জন্য করতে, ইবাদত কার জন্য করবেন? আল্লাহর জন্য। নতুন বিবাহ হয়েছে আপনার, শ্বশুর বাড়িতে গিয়েছে, আর সেদিন পড়ে গেছে জুম্মা বা, আর মনে মনে আপনার মনে খেয়াল আসছে, আরে জুম্মা বা সকলে নামাজ পড়তে মসজিদে যাচ্ছে, আমি যদি জুম্মাতে না জানি নতুন বউটা কি না জানি ভাবে, আমার শাশুড়ি মনে রাগি না জানি করে, এই জন্য যদি জুম্মার মসজিদে নামাজ পড়তে যান, বা বন্ধু আপনার জুম্মার এই নামাজ আল্লাহ কবুল করবে? কেন বলেন তো, কাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে যাচ্ছেন? আপনার শাশুড়ি কি না জানি বলে? ইবাদত যদি করতে হয় কেবলমাত্র শুধুমাত্র মহান সত্তা আল্লাহর সঙ্গে সন্তুষ্টির উদ্দেশ্যে আপনাকে ইবাদত করতে হবে, অন্যথায় এর মধ্যে যদি সংযোজন হয়ে যায় অবশ্যই আপনার ইবাদত কবুল হবে না। আর একটা ছোট্ট উদাহরণ বুঝতে পারবেন, ভাই আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, আমাদেরকে শুনতে হয় যেহেতু আমরা মানে মাজহাবে হানাফি ঘর থেকে আমরা বেরিয়ে এসেছি, তো তারা আমাদেরকে বলে এরা হচ্ছে নিয়াত করে না। আপনাদেরকে বলে অনেকে আমাদেরকে বলে যে এরা যে নিয়াত করে না, এরা ওয়াহাবের আল্লাহ মাজহাবি, এরা নিয়াত করে না, এই অভিযোগ আমাদেরকে করে। বা আসলে কি আমরা নিয়াত করি না? আরে আমরা নিয়াত করি, তবে নিয়াত করি না। নিয়াত আমরা করি, তবে নিয়াত করি না। বা নিয়াত করা, নিয়াত করা জীবনে প্রশ্ন করতে চাও না, আমাকে প্রশ্ন তৈরি করো। আর এখানে জমা দিও, বক্তৃতার টাইম শেষ হয়ে গেছে, আধ ঘন্টার মধ্যে প্রশ্ন উত্তর হবে, তার উপরে বক্তব্য শেষ। তবে নিয়াত করা আর নিয়াত পড়া এর মধ্যে পার্থক্য আছে না নেই? কথা বুঝতে পারছেন? নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য আছে না নেই? জি আছে। মানে নিয়াত করাটা ফরজ, নিয়াত পড়াটা বিধান। কথা বুঝলেন না? নিয়াত অন্তর দিয়ে করতে হয়। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে, নাওয়া মানে বীজ, বিচি। বন্ধু বীজ বা বিচি এটা মাটির তলে থাকে না উপরে থাকে? বিচি কোথায় পড়তেন ভাই? মাটির তলে তো নাকি? তো নিয়াত কোথা থেকে হবে? অন্তর থেকে। নিয়াতের কাজ মুখ দিয়ে নয়, কেন? নিয়াত মানে নাওয়া থেকে এসেছে বীজ, অন্তর থেকে হয়, এটা মুখ দ্বারা নয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য কি। ধরুন একটা চোরকে একটা পুলিশ ধরেছে, আর পুলিশটার চোরটিকে ধরার পরে থানাতে নিয়ে গেছে, বেধরক পেটাচ্ছে, প্রচন্ড মারছে, আর চোর চিৎকার মেরে বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো, চিৎকার মারছে। চোরকে পুলিশ যতই মারে বলে বল তুই আর কখনো চুরি করবি, আর চোর বলে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না। আর মনে মনে চোর কাপড় বলছে বেটা তুই ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে চুরি করবো। হয়তো নিয়াত কোনটা? চোর মারের ভাবে যে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চিৎকার মারছে, আর মনে মনে বলছে বেটা তুই এত মানে ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো। ভাই চোরের নিয়াত কোনটা? অন্তরে যেটা বলছে যেটা মুখ দিয়ে বলছে, যেটা মুখ দিয়ে বলছে না স্যার চুরি করবো না, এটা ধোকা দিচ্ছে, আর যেটা অন্তরে বলছে ছেড়ে দেখ এটা তোর বাড়িতে আগে করবো, এটা হচ্ছে নিয়াত। তো নিয়াত হচ্ছে অন্তরের কাজ, এটা মুখের কাজ নয়। ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে, নিয়াত পড়া নয়, নিয়াত অন্তর দ্বারা করতে হয়। নিয়াত ব্যতীত কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু কবুল করবেন না। এটা পবিত্র কোরআন সূত্রে একাধিক জায়গাতে আছে, সেই বুখারীর প্রথম হাদিস একটাই, আমরা সকলে জানি ইনজামান আমল বিল নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে মানুষের নিয়াত সংকল্পের উপরে। আপনি যেটা নিয়াত করবেন আল্লাহ সেটারই প্রতিদান অবশ্যই কিয়ামতের মাঠে আপনাকে অবধারিত নিশ্চিত দান করবেন, এটা হচ্ছে নিয়াত। ইবাদত করলে তিন নম্বর শর্ত, ইবাদত করে তিন নম্বর শর্ত হালাল রুজি। এটা খুব কঠিন জিনিস,
বা ইবাদত কবুলের তিন নম্বর শর্ত হালাল রুজি, বা এটা খুব কঠিন জিনিস, এতটাই কঠিন যে আলেম থেকে জালেম পর্যন্ত সকলে এই জায়গাতে এসে সমস্যায় পড়ে যায়। শুধু হালাল উপার্জন করার নাম কোন ব্যক্তি ধরেন হালাল উপার্জন করে, মাঠ খেটেছে, ধান ফলেছে, ধানে কৌশলও দিয়েছে, টাকা লাভ করেছে 20,000 টাকা, 20,000 টাকা লাভ করার পরে বলতো এই যে ধানের কৌশল বের করে দিয়েছে এই টাকাটা তার হালাল নারাম, অবশ্যই হালাল, সে কোনো ধোকা পোতা না করেনি, ধান উঠেছে, ধান থেকে ওষুধ দিয়েছে, 20,000 টাকা লাভ হয়েছে, এই টাকার পর্যন্ত হালাল না হারাম, অবশ্যই হালাল। কিন্তু এই ব্যক্তি এই হালাল টাকা দিয়ে যদি বিড়ি সিগারেট জর্দা এইসব নিষেধাজ্ঞার দ্রব্য পান করে খায়, বা বলি তো তার ইবাদত কবুল হবে, বোঝাতে পারি না। একজন ব্যক্তি হালাল টাকা উপার্জন করেছে, হালাল টাকা একদম মাথার ঘাম পায়ে ফেলে একটা টাকা উপার্জন করেছে, উপার্জন করার পরে সে টাকা দিয়ে বিড়ি সিগারেট জর্দা নিষেধাজ্ঞার দ্রব্য খাচ্ছে, পান করছে, আবার ইবাদতও করছে, বা বলি তো এই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবে? ভাই জোরে বলেন, আরে আরো জোরে বলেন, দেখেন ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন, আমার জোর দিবেন না, বুঝলেন নাই? আপনারা কিন্তু বলে দিলেন যে নিষেধাজ্ঞা দ্রব্য পান করে বা খাই তার ইবাদত আল্লাহ কবুল করবে না, কি আমি বলেছি না আপনারা বলেছেন? আপনারা বলেছেন আমার জন্য খবর না দিয়ে, ভাই নিষেধাজ্ঞা দ্রব্য পান করে খেলে যে ইবাদত কবুল হয় না, কোরআন হাদিস থেকে তো অসংখ্য দলিল প্রত্যেকটা আলেমে দিচ্ছে। আপনি কি একটা যুক্তি এবং আপনার বিবেককে প্রশ্ন করছি, ভাই আপনার বিবেককে জিজ্ঞাসা করুন যে নিষেধাজ্ঞা দ্রব্য পান করলে খাইলে ইবাদত কবুল হয় কি হয় না? ভাই আপনাদের এলাকাতে সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? জি পতাকা। আচ্ছা কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো ভাই, আর হাত তোলেন না ভাই, আরে বিড়ি কে কে খান একটু হাত তোলেন ভাই, চাচা আপনিও খান, এক পাতা কবরের এক পাতা সদরে এখনো বিড়ি ছাড়েননি, ধপ্তরে পড়লে তো কবরে ঢুকে পড়বে দেবে, চাচার এক পা চলে গেছে কবরে আর এক পাতা সদরে মানে পিছল, কখন ধপ করে পড়বে? কেন আল্লাহ সাল্লাহ হচ্ছে যে উম্মতের গড় বয়স 60-70-এর মধ্যে, চাচা বয়স কত? সে যাই হোক, তো ভাই আপনাদের এলাকাতে সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি বললেন? পতাকা বিড়ি। তবে পতাকা বিড়ির প্যাকেটে কি লেখা থাকে? বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান ফ্যামিলি প্যাক, কি থাকে ভাই কি লেখা থাকে? বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান ফ্যামিলি প্যাক, এমন কিছু থাকে ক্যাডবেরি মতো, বা ক্যাডবেরি চকলেটের ফ্যামিলি প্যাক আছে না? নেই, আছে তো, তো বিড়ির ফ্যামিলি প্যাক দেয় নাকি আপনাকে? জি না। তো এই বিড়ির গায়ের প্যাকেটে কি লেখা থাকে? বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর জন্য হানিকর, এসবই তো লেখা থাকে নাকি ভাই? তোমার বিড়ি কোম্পানির মালিকই তো বলছে আমার মাল খেলে তুই মরবি, আপনি তারপরে খাচ্ছেন, আপনি কত বড় বেহানি লজ্জ। ভাই বাজারে গিয়েছেন, কেউ যদি বলে পচা আম, বলে ভাই আম আছে ভালো? যে আছে, ভালো না তো পচা আছে, 20 টাকা কেজি, ভাই কিনবেন? তো ভাই বিড়ি কিনছেন, যে বিড়ি লিখছে বিড়ি আলার মালিক যে আমার বিড়ি খেলে বেড়া তুই মরবি, ভাই তারপরেও খাচ্ছেন, ভাই বিড়ি কোম্পানির মালিক কথা দিয়েছে কি দেয় নাই? তো হুজুরে ফতোয়া চলবে? ভাই মুসলিম ওলেমা থেকে ফতোয়া জিজ্ঞেস করা দরকার নাই, বিড়ি কোম্পানির মালিকই ফতোয়া দিয়ে রেখেছে যে বিড়ি নেশাজাত দ্রব্য পান সিগারেট এগুলো নিষিদ্ধ, এগুলো হারাম, এগুলো খাওয়া উচিত নয়। ভাই আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন, ভাই আপনি বাজারে গিয়েছেন 10 টাকা দামে মিষ্টি কিনেছেন 10 খানা, যে শ্বশুর বাড়িতে চলে গেছেন নতুন বিয়ে করে অষ্টমলাতে গিয়েছেন শ্বশুর বাড়িতে 10 টাকা দামের 10 খানা মিষ্টি নিয়ে ঢুকেছেন, আপনার নতুন করে সুন্দরী বউ সংসার 10 খানা মিষ্টি তার হাতে ধরে দিয়েছেন, আর বলছে যে 10টা মিষ্টি তোমাকে দিলাম তুমি এটা রেডি করো একটু পর খাবো, এই বলে আপনার পায়খানা চাপিয়েছে আর আপনি পায়খানা ঘরে ঢুকে বলেছেন, আপনি আরামসে পায়খানা ঘরে পায়খানা দিয়েছেন, আর আপনার নতুন বুদ্ধিমতী স্ত্রী করেছে কি শোকেস থেকে একটা সুন্দর দেখে প্লেট বের করেছে, কাটার চামচ বের করেছে, আর 10টা মিষ্টি ওই প্লেটের মধ্যে বসিয়ে দিয়েছে, আপনি পায়খানা ঘরে পায়খানা ফিরছেন আর গেটটা টুক করে খুলে তলে ঢুকে দিয়েছে আপনার হাতে, এই নাও মিষ্টি খাও, বা বলুন তো আপনি পায়খানা ঘরে বসে বসে কাটার চামচে তুলে তুলে মিষ্টি খেতে পারবেন? পায়খানা ফিরছেন, পায়খানা ফিরছেন মিষ্টিও খাবেন, পারবেন ভাই? কে কে পারবেন একটু হাত তোলেন তো ভাই, ভাই পায়খানা ঘরে বসে ভাত খেতে পারবেন? মাংস দিয়ে ভাত দিয়েছে একদম বড়, আরে গরুর মাংস দিয়ে আপনাকে একবারে কষা মাংস দিয়ে চর্বি দিয়ে পালানের মাংসটা দিয়ে আপনাকে খেতে দিয়েছে, পায়খানা করে আরামসে ভাত খেতে পারবেন? পায়খানা ফিরছেন আর ভাতও খাচ্ছেন, পারবেন? বা পায়খানা ঘরে বসে এসে কলা খেতে পারবেন?
বেদানা খেতে পারবেন, আঙ্গুর খেতে পারবেন, পৃথিবীর কোন হালাল খাবার খেতে পারবেন পায়খানা করে বসে? ভাই আমাদের মধ্যে আপনাদের মধ্যে সমাজে বেশ কিছু মুসলমান মানুষও আছে আর আম জনতা তো আছে, বলে ভাই সকালবেলা পায়খানা করতে ঢুকে যদি একটা বিড়ি না পায় পায়খানায় ক্লিয়ার হয় না, বাছে না নেই। অনেকে কথা বলে যে পায়খানা ফিরতে গেলে বিড়ি না খেলে পায়খানায় ক্লিয়ার হয় না, ভাই পায়খানা করে পৃথিবীর কোন হালাল খাবার আপনি খেতে পারবেন না। ও যেন বিড়ি হচ্ছে নাপাক একটা নোংরা খাবার, তাই নোংরা জায়গায় গিয়েছেন, নোংরা কাজ করতে গেছেন, নোংরা না খেলে নোংরা আপনারা বের হয় না, সিস্টেমটা উল্টো হয়ে গেছে। কেন? ওই যে বিড়ি একটা নাপাক খাবার, নাপাক কাজ করতে গেছেন, নাপাক ঘরে গিয়েছেন, নাপাক না ঢুকলে নাপাক বের হবে না, সিস্টেমই উল্টো। এইসব খাদ্য দ্রব্য যে নিষিদ্ধ, এর মধ্যে আপনার জন্য আপনার বিবেককে প্রশ্ন করুন, বিবেক আপনার উত্তর দিয়ে দিবে। ভাই বলুন তো, বাজারে গিয়েছেন, বাজার থেকে দশখানা কমলা কিনেছেন, কমলা কমলা কিনে এনেছেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী কন্যা পুত্র সব বসে আছে, আপনি কমলার একটা টুকরা বের করবেন আর ছেলে মেয়ের সামনে দেখে দেখাবেন আর একা একা খাবেন, ছেলে মেয়ে হাত না তাকিয়ে থাকেন, ছেলে মেয়েকে দিচ্ছেন না, একা একা খেতে পারবেন কমলা ছেলে মেয়েকে না দিয়ে? পারবেন? আপনি বা ছেলে মেয়ের সামনে বসে আছে কমলা একা একা গোপ গ্রাসে গিলছে একা একা খোসা ছড়াচ্ছে খাচ্ছেন, পারবেন এমন কোনো ব্যাপ আছে? কেন? কেন কমলা হচ্ছে ভালো খাবার, এটা যখন আমরা খাই তখন আমরা আনন্দের সঙ্গে পরিবারকে সম্পৃক্ত করে আমরা আনন্দ করে আমরা খেতে পছন্দ করি, ভালোবাসি। তো ভাই আপনি প্রতিদিন যে ভালো ভালো গোল্ড ফ্লেক সিগারেট বাজার থেকে কিনে নিয়ে আসেন, ভাত খাওয়ার পরে ছেলে মেয়ের সকলে বসে তার সঙ্গে একা একা সিগারেট খান, আপনার ছেলেকে কেন বলেন না বাবা তুই একটা টান মার, আপনার মেয়েকে দেবেন যে মা তুইও একটা মার, ভাই কেন দেন না? আপনার মেয়েকে দিতে পারেন না ভাই, ভাই আপনি কমলা আপনার মেয়েকে না রেখে পারবেন? এক কাজ করেন না, বউকে বলবেন যে বউ তুমি একটা নারো, কারণ আল্লাহর সুন্দর বলেছে যে স্ত্রীর হককে যে মানে খাওয়াচ্ছ সে মানের খাওয়াও, তো আপনি যদি বিড়ি খান বউকে একটা দেবেন, আপনার সাধারণ একটা ছেলে করে দেবেন বাপ তুই একটা মার, ভাই দেবেন? আপনি একটা কলা খাচ্ছেন টেবিলে, যেমন কলা খাচ্ছেন, কলা খাওয়ার পর অর্ধেক কলা আপনি টেবিলে রেখে দিয়েছেন, আপনার 10-11 বছরের একটা ছেলে ছুটতে ছুটতে এসে আপনার অর্ধেক কলা সে একবার খেতে শুরু করেছে, হয়তো এই ছেলেকে মারবেন? থাকুন, আপনার একটু কলা খেয়ে নিয়েছে, গাল দেবেন, বাড়িতে তাড়িয়ে দেবেন, কি করবেন না? ভাই বলুন তো, এবার আপনি কলা খাওয়া শেষ, অর্ধেক কলা ছেলে খেয়ে নিয়েছে, অর্ধেক আপনি খেয়েছেন, আপনার ছেলে আপনাকে না বলে খেয়ে নিয়েছে, আপনি ভাই একটা সিগারেট ধরেছেন, সিগারেট আরামসে টানছেন, টানতে টানতে আপনি টেবিলে আপনি সিগারেটটাকে রেখেছেন, জ্বলন্ত সিগারেট আপনার সন্তান ছুটতে ছুটতে চলে এসেছে, এসে বাকি সিগারেটটাকে ধরে মারছে টান আপনার সামনে, নাক দিয়ে ধোয়া বের করছে, ভাই বলুন তো আপনার ছেলেকে আপনি কি করবেন? কি করবেন ভাই? বলবেন বাপ কা বেটা খা বেটা, এটা বলবেন? অবশ্যই আপনার ছেলেকে যখন দেখবেন যে সিগারেট টান দিচ্ছে আপনার হাতটাকে টেনে একটা থাপ্পড় দিয়ে দেবেন, কেন? কারণ আপনার অন্তর সাক্ষ্য দিচ্ছে খাবারটা আপনার ছেলের জন্য না মানে হারাম, আপনার অন্তর বলছে, তার জন্য ছেলে যদি বিড়ি সিগারেট জর্দা সিগারেট এগুলো খাই তাই আপনি বাপ হয়ে সহ্য করতে পারবেন না। তো ইবাদত করলে তিন নম্বর শর্ত হালাল রুজি, হালাল জিনিস ভক্ষণ, হালাল জিনিস খেলে যে না খান হালাল জিনিস খান, ইবাদত করলে ইবাদত কবুল হবে না। তিন মিনিটের শেষ তিনটে আরো শর্ত বলবো ইবাদত কবুল হওয়ার জন্য, আরো বাকি তিনটে শর্ত আছে। এক, যে কোনো ইবাদত সুন্নতি তরিকায় হতে হবে, দুই, বিদাত মুক্ত অবস্থায় হতে হবে, তিন, শিরিক মুক্ত অবস্থায় হতে হবে। ভাই কয়টা শর্ত বললাম টোটাল? সুন্নতি তরিকায় হতে হবে, বিদা বিদাত অবস্থা হতে হবে, শিরিক মুক্ত অবস্থা হতে হবে। এই তিনটে শুধুমাত্র পয়েন্ট দিলাম, বিস্তারিত ব্যাখ্যা আমরা আলোচনা করলাম না, বিস্তারিত জানার জন্য ইউটিউবে চলে যান, লিখেন বি আর রাহুল হোসেন শিরিক এবং বিদা, তাদের একটা আলাদা বক্তৃতা পেয়ে যাবে, শিরিক এবং বিদা এই বিষয়ে করে সকল একটা আলাদা বক্তৃতা আছে। আর একটা লিখবেন বি আর রাহুল হোসেন ইত্তেবাই রাসুল অর্থাৎ রসুলের অনুসরণ, তেমন এই বিষয়ে একটা আলাদা বক্তৃতা পেয়ে যাবেন, ইন্টারনেট থেকে ডাউনলোড করে বক্তৃতা শুনতে পারেন। এই তিনটে কথা আপনাকে বলে দিতে চাই। যাই হোক, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, ইবাদত কবুলের টোটাল ছয়টা শর্ত বলেছি, এই ছয়টা শর্ত আমি বাইন্ডিং করে দিই। এক, যে কোনো ইবাদত করতে হলে প্রথমে ইমান থাকতে হবে, কি থাকতে হবে ভাই? ইমান। দুই, নিয়াত খাস আল্লাহর জন্য। তিন, হালাল রুজি, হালাল জিনিস ভক্ষণ। চার, সুন্নতি তরিকা হতে হবে। পাঁচ, বিদাত মুক্ত অবস্থা হতে হবে। ছয়, শিরিক মুক্ত অবস্থা হতে হবে। এই ছয়টা পয়েন্টের আলোকে যদি কোনো ইবাদত আমল করেন তবে আল্লাহ কবুল করবেন, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো ইবাদত তিনি কবুল করবেন না, ধুলি কণার মতো কিয়ামতের
তোমাকে দুরি সাত তরিকার পাঁচ পয়সা মূল্য দেবেন না। এই ছটা শর্ত অবশ্যই মনে রেখে ইবাদত আমল করবেন। জি, প্রশ্ন হচ্ছে অনেক আগে